আজকে সুজিত খাপা এসেছে, আসামেও ছিল, এখন ধূপগুড়িতে তার বর্তমান বাসস্থান। আমরা সবাই সেই আসামের সুজিত খাপা, বিষাক্ত খাপা বলে যাকে চিনি জানি। হ্যাঁ, মায়েরাও সাবধানে থাকবেন, কখন যে কোন জায়গায় লাভ দিয়ে খ্যাপা পড়বে এটা খ্যাপা নিজেও কিন্তু জানে না। হ্যাঁ বাবা, রায়গঞ্জে ঘটেছিল, মানে যে এটা ঘটবে তা নয়, কিন্তু খ্যাপা ঘটিয়েছিল একেবারে হরির ধ্বনি দিয়ে। খোমক নেই বাবা, যেই বাবা মেরেছে খোমক হাত থেকে ছুটে গিয়ে এক মায়ের কপালে লেগে কপাল ফেটে রক্ত বেরিয়ে গেল, এমন খ্যাপা। তা সেই খ্যাপার সঙ্গে আসো তো, যেহেতু আগে আমি আসর আগে দাঁড়িয়েছি, তো আজকে কিন্তু বাবা আমি গুরু হব খ্যাপার, কি বলেন? আমি আজকে খ্যাপার গুরু হয়ে, খ্যাপা যখন আসাম থেকে এসেছে আমাদের এখানে কি নিয়ে এসেছে খ্যাপার কাছে একটু জানবার ব্যাপার আছে। খালি ওই লাফালাফি ঝাপাঝাপি না, ভিতরে কিছু আছে? তো আজকে আমি গুরু হয়ে জিজ্ঞেস করব শিষ্যের কাছে। তাহলে আমাদের ভূমিকাটা আজকে কি হবে? জগন্নাথ মিশ্র যখন মারা গেল, জগন্নাথ মিশ্র মারা যাওয়ার পরে ওই নবদ্বীপের ব্রাহ্মণরা তখন শশী মাকে বলে যে তোমার ছেলে পিণ্ড দিল না। যখন সব ব্রাহ্মণেরা চাপ দিল, ব্রাহ্মণদের চাপে পড়ে নিমাই গেল ওই গয়াধামে বাবার পিণ্ড দেবার পরে। এবার গয়াধামে গিয়ে যখন জগন্নাথ মিশ্রের পিণ্ড করে বিষ্ণুপদে দান, বিষ্ণুপদে ওই পিণ্ড দিলেও ওই পিণ্ড বিষ্ণু করল না গ্রহণ, ওই বিষ্ণু চরণ থেকে ওই পিণ্ড গড়িয়ে এসে নিমাইয়ের চরণের পাশে দাঁড়ায়। দূরে দাঁড়িয়েছিল পুরী গোসাই, ঈশ্বরপুরী, দূর থেকে লক্ষ্য করে ছেলেটা পিণ্ড দান করে বিষ্ণু চরণে, কিন্তু ওই পিণ্ড এসে নিজের চরণে পড়ে। ধীরে ধীরে ওই ঈশ্বরপুরী গেল ওই ছেলেটার ধারে, ডাক দিয়ে জিজ্ঞেস করে এই ছেলে তোর নাম কি? কয় আমাকে সবাই নিমাই কয়, আমার নাম নিমাই। কয় তোর নাম নিমাই, তোর বাবার নাম কি? কয় বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। তোর বাড়ি? কয় আমার বাড়ি নদিয়া নবদ্বীপে। কয় ও তুই ওই জগন্নাথ মিশ্রের ছেলে? তো তুই এলি তোর বাবার নামে পিণ্ড দেবার তরে, আজকে আমি সেই ঈশ্বরপুরী নাম ধরে ওই খ্যাপাকে আজকে সেই গৌরাঙ্গের ভূমিকায় দাঁড় করে সর্বপ্রথম জিজ্ঞাসা তোর কাছে আমার রয়, এই যে তুই যে পিণ্ড দিলি বিষ্ণুর পায়, সেই পিণ্ড এসে কেন তোর চরণ পায়, এইটা তোর কাছে আমার প্রথম জিজ্ঞাসা রয়। ঈশ্বরপুরী ডাক দিয়ে কয় নিমাইয়ের ধারে তুই এলি তোর বাবার পিণ্ড দেবার তরে, কিন্তু তুই যে পিণ্ড দিতে এসেছিস তুই দীক্ষিত না অদীক্ষিত তাই বল। তোর কি দীক্ষা মন্ত্র হয়েছে? তুই কি দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিস? বলছে না, আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করি নাই। ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করে আজকে যদি একে দেই এই সুযোগটা আমি ছেড়ে, আর হয়তো এই সুযোগ আমার জীবনে কোনোদিন আসবে না। ঈশ্বরপুরী ডাক দিয়ে কয় নিমাইয়ের ঠাই শোন, তোকে আমি এই গয়া ধামে বসেই তোকে আমি দীক্ষা মন্ত্র দিতে চাই। নিমাই বলে ঈশ্বরপুরীর কাছে যদি আপনার মন্ত্র দেওয়ার বাসনা আছে তা আমারও কোনো আপত্তি নাই। ওই গয়া ধামে নিমাইকে দীক্ষা মন্ত্র দান করলেন ঈশ্বরপুরী, আমি আজকে সেই ঈশ্বরপুরীটাই নাম ধরি। তাহলে গুরু হয়ে সর্বপ্রথম তোর কাছে আমার জিজ্ঞাসা রয়, ওই বিষ্ণুর শ্রীপাদ পদ্মে যে পিণ্ড তুই অর্পণ করলি
সেই পিণ্ড বিষ্ণু কেন গ্রহণ করে না, ওই পিণ্ড এসে কেন তোর পায়ে দাঁড়ায়? প্রথম জিজ্ঞাসা হয়ে গেল, এইবার দ্বিতীয় জিজ্ঞাসায় যাই। আমার শিষ্য হওয়ার পরে দীর্ঘদিন কেটে গেছে, একদিন মনে মনে আমি ঈশ্বরপুরে চিন্তা করি, ওই আমার শিষ্য আছে নবদ্বীপে নিমাই, অনেকদিন তো নিমাইয়ের সঙ্গে আমার দেখা নাই, যাই আমার শিষ্যর বাড়ি একটু যাই, গিয়ে আমার শিষ্যকে আমি একটু দেখে আসি। এই কথা চিন্তা করে গয়া ধাম থেকে ঈশ্বরপুরি যখন আসলো নবদ্বীপ, নবদ্বীপ এসেই দেখে যে কেমন যেন একটা শোকের ছায়া পড়ে গেছে। তো ডাক দিয়ে লোকের কাছে কয় যে জগন্নাথ মিশ্রের ঘর কোনটা, শশীমায়ের ঘর কোনটা, দূর থেকে লোকে দেখিয়ে দেয়। যখন দাঁড়িয়ে এসে ঈশ্বরপুরী নিমাই নিমাই বলে ডাক দিল, নয়ন জলে বুক ভাসিয়ে শচী মাতা ছুটে এলো, ডাক দিয়ে কয় আপনি কে বাবা? বলছে তুমি কি শচী মা, তোমার একই অবস্থা, তোমার চোখে কেন জল, নিমাই কোথায়? হাউমাউ করে শচী মাতা ঈশ্বরপুরীর চরণ তলে পড়ে গেল, বলছে আমার নিমাই, আমার নিমাই আর নাই, আমাদের সকলকে ফাঁকি দিয়ে আমার নিমাই সন্ন্যাসী হয়ে চলে গিয়েছে, আমার নিমাই আর নাই। নিমাই নিমাই বলে উচ্চ স্বরে ডাকতে ডাকতে ঈশ্বরপুরী ছুটে চলেছে। প্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে পথে পথে ছুটে চলেছে। ঈশ্বরপুরী দূর থেকে দেখে ডাকছে, নিমাই নিমাই, কোনো সাড়া দিচ্ছে না, শুনেও যেন না শোনার ভান করে রয়। এমন সময় ঈশ্বরপুরী গিয়ে সামনে দাঁড়ায়, ডাক দিয়ে কয় নিমাই। যখনই নিমাই বলে ডাক দিল, নিমাই কিন্তু দাঁড়িয়ে পড়ল, বলছে নিমাই। যখনই বলছে নিমাই, নিমাই কয় কে নিমাই, আমি তো নিমাই বলে কাউকে চিনি না। বলছে আরে তুমি নিমাই বলে কাউকে চিনো না, তুমি জগন্নাথ মিশ্রের ছেলে না? কই কে জগন্নাথ মিশ্র, কে আমার বাবা? আরে নিজের বাবাকেও চিনতে পারছে না, নিজের বাবাকেও অস্বীকার করছে। ঈশ্বরপুরী বলল, তুমি শচী মায়ের ছেলে নিমাই নয়, যে মাকে তুমি কাঁদিয়ে চলে এসেছ, তুমি শচী মায়ের নিমাই না? বলছে কে শচী মা, কে আমার মা? ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করে যে মনে হয় যে মাথার কোনো গণ্ডগোল হয়ে গেছে। যখন ধমক দিয়ে ঈশ্বরপুরী কাছে বলো তো আমি তোমার কে, কর জোরে কয় গুরুর ঠাই যে আপনি আমার দীক্ষা গুরু ঈশ্বরপুরী, তাহলে তোকে আমি জিজ্ঞেস করি, তুই আমাকে চিনলি, তুই নিমাই, তোর নিজের নাম কেন তুই নিমাই বলে স্বীকার করছিস না? আরে তোর বাবাকে তুই অস্বীকার করে দিচ্ছিস, মাকে অস্বীকার করছিস, এটা তোর কোন ধর্ম? মা বাবার চাইতে এই সংসারে বড় কোনো গুরু নাই, মা বাবাকে কাঁদিয়ে কোনো সাধনায় সিদ্ধি লাভ করা যায় না, তাহলে তোর নাম ধাম
বাবার নাম মায়ের নাম সকলে কিছু তুই কেমন করে ভুলে গেলে, আর তুই আমাকে কেমন করে চিনি? তোর কাছে দ্বিতীয় জিজ্ঞাসা রয়, এবার তিন নম্বর জিজ্ঞাসায় একটু যাই। আমি তোর গুরু, যতক্ষণ পর্যন্ত দেহ মন প্রাণী জীবন যৌবন গুরুতে আত্মসমাপন না হয়, ততদিন পর্যন্ত কোন কার্যই সুসম্পূর্ণ নয়। তাহলে তোর তো একটাই মন, তুই আমার কাছে যখন তুই দীক্ষা মন্ত্র গ্রহণ করলি, তোর মনটা তো তুই আমাকে দিলি, তুই ভারতের কাছে কি নিয়ে গেলি? আমি তোর গুরু, তোর মনটাকে তুই আমার কাছে বাধা রেখেছিস, তুই ভারতের কাছে কি নিয়ে গেলি? আর তুই আমার বিনা অনুমতিতে তুই ভারতের কাছে গেলি কেন? আমি তোর দীক্ষা গুরু, তুই আমার অনুমতি নিলি না, তুই মাকে কাঁদালি, বধূ মাতাকে কাঁদালি, এই কথাটা তুই ভালো করে একটু বলবি খুলে। এবার একটা গান শোনাই, এই গানের মধ্যে আবার সুর ছন্দ করে আর একটু ভালো করে বলে যাই। সুধাই কেন বিষ্ণু তোর পিণ্ড করল না গ্রহণ, তুই বলবি আদামা। নিমাই হতে কেমন করে তুই চৈতন্য দেব হলি, নিজের মা বাবাকে কেন অস্বীকার করলি, বলবি আজকে খুলি। আমার কাছে দীক্ষা মন্ত্র যখন করেছিস গ্রহণ, আমাকে তুই দিয়ে দিয়েছিস তোর না এই মন। তাহলে ভারতীর কাছে কি নিয়ে গেলি, ভারতীকে কি দিলি? আমি জানতে চাই, সঠিক সঠিক জবাব দিবি ছাড়া ছাড়ি না। আর একটা কথা, এই কলিযুগে দেখো কোন সন্ন্যাস ধর্ম নাই, ঘরে বসে নাম করলেই আমরা মুক্তি মুখ পাই। চারটি জিনিস নিষেধ আছে, কি? সন্ন্যাস, ভাসুর দেবর দিয়ে সন্তান জন্মানো নিষেধ, পিতামাতার শ্রাদ্ধে মাংস দেওয়া নিষেধ, তাহলে তুই যে গৃহ ছেড়ে সন্ন্যাসী হলি, কোন সন্ন্যাসী? কোন সন্ন্যাসী হলি নিমাই? আমি জানিবারে চাই, এই কলিযুগে কোন সন্ন্যাস বটে না। সন্ন্যাসী কাহাকে বলে, কেমন করে সন্ন্যাসী যে হয়? প্রথমবারে তোর কাছে নিমাই আমার এই কয়টাই জিজ্ঞাসা, প্রথমবারে বেশি বলা নাহি প্রয়োজন, আমার ভুল ত্রুটি সকল কিছু করিবেন আমার।
ধরে গেছে, তার জবাব দিতে হবে প্রতিপক্ষই স্বভাবে ধরে। তাই আপনাদের কাছে বলবার জন্য চাই, সুজিত খেপা বিষাক্ত খেপার নাম বর্জন করে এখন তিন ঘন্টার জন্য আমি গৌর সুন্দর আজকে কলির ভগবান হতে চাই। যদি ভক্তবৃন্দ অনুমতির সাই পাই তবেই গৌরের কথা বলতে পারবো এই ধর্মসভায়, আর নচেতন নয় আপনাদের কাছে কৃপা পরিষণ এই নিবেদন আমি আপনাদের সকলের রাঙ্গা পায় জানাই। তাই আপনারা আছেন সাধু বৈষ্ণবজন, আপনাদের কাছে রইল আমার আত্মনিবেদন। তাই সকলে হিংসা নিন্দা ভয় ছেড়ে দিয়া একবার বলো হরি বলিয়া গৌরের দিকে যাইতে চাই, এই প্রণাম চাই আপনাদের কাছে ভিক্ষা এই সবাই দাঁড়াইয়া। তাই এই জায়গায় সাত দিন ধরে হচ্ছে বাউল গান, কোন দিন কি পালা হচ্ছে সেটা আমি জানি না, যেহেতু আজকে পালা ধরেছে একদিকে ঈশ্বরপুরী আর একদিকে গৌরাঙ্গ নিমাই। তাই বাসা নিমার কাছে জিজ্ঞাসা করে গেছে, আমি এখন আর সুচিত নাই, এখন বর্তমানে যদি বলেন যে আমি আপনাদের ভগবান সবাই নাকি আমি মানুষ রূপী ভগবান, তাই বলে আমি গৌরাঙ্গ নই। কেন গৌরাঙ্গ কোথায় হইলো রাধারানী আর কোথায় হইলো পেয়ার পারানি? আমি বললাম আজকে পেয়ার পারানি, আমি গৌরাঙ্গ না, আজকে এলাম গৌরাঙ্গিনী। আছেন একজন তিনি, তাই বলবার জন্য চাই। সত্যিকারের কথা কই, এই সকাল সন্ধ্যা ভর দুপুরে যে এত লোক হয় আমি এই চত্বরে এখন তুই পাই নাই, এইটা দেখে ধন্য হই। কমিটির বাবুরে আমি ডেকে ডেকে কই, দাদা আসর তো দিয়েছেন ভালো, কিন্তু আসর তো থাকবো আধা। তাই কমলবাবুকেই শুধু চিনি, উনি একটু ফোনে একদিন কথা কয়, দাদা আপনি কথা নেবেন কিন্তু আমাদের হারিয়ে সাগরে আসতে হবে। করেছে কে? এই পঙ্কজবাবু করেছে কমলের সাথে সাক্ষাৎ এই জায়গায়। তাই আপনাদের কাছে বলবার জন্য চাই, সকল কমিটির বিন্দুর কাছে আমার আত্মনিবেদন, সকলের নাম জানা নাই, সকলেই আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন সবাই। তাই যদিও তারা পাগল সম্প্রদায় থাকতে পারে, কিন্তু পাগল না হলে পরে পাগলের মেলা মিলায় কয়জন, ওই ভদ্রলোকের পাগলের মেলা মিলায় না। এই জায়গায় আসলে পরেই অনেকে কয় কি এরা বুঝে নষ্ট হয়ে গেছে, আসলে ভুল সিদ্ধান্ত মানুষের, এটা আমি জানতে পাই। কেননা শ্মশানে থাকে কারা? পাগলা ভোলা যে জায়গায় ধ্যান করেছিল, যার জন্য আজকে যে পাগলা ভোলা কলিতে এসে অদ্বৈত আচার্য হলো, সেই আচার্য হয়ে শচীমিনী সিন্ধুর গর্ভে গৌরকে ডেকে এনলো এই ধরা তরে। এই কলির জীব তরার জন্য একমাত্র নাম কৃষ্ণ গাবি, হরি নামে গাবি, হরি প্রেমানয়ে ভাজবি, এই হয়েছে আজকে নিত্য ধাম। তাই সে জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে ধর্মসভায়, সুন্দর সাউন্ড না বললেই নয়, তাই বেশি বললে খারাপ হয়ে যায়, বেশি ভালো কোয়া যাবে না, তো ভালোই ভালো রে, ভালো কইলে তো আরে লজ্জা দেওয়া হয়, এটা আমার বিবেকে কয়। ও তো মাইক চালায় না, ও মাইক, এর মধ্যে কোনো কিন্তু নাই, সত্যি কথা কই। তাই এই সব বাদ দিয়া এবার একটা ধোয়া ধইরা ওনার জবাব দিতে চাই। তাই কথা বলবো খাটি খাটি হয়ে যাবে জবাবখানি দাদা পরিপাটি। উনি জিজ্ঞাসা কম করছে, আমি ভাবলাম আজকে জিজ্ঞাসার মনে শেষ না, এক মুড়ার থেকে ভীষণ ফলাইতেছে, কোনটা স্যার আজ হইব আর কোনটার না হইব বলাই মুশকিল। আজকে আমার গুরুদেব, যদি কোনো গুরুদেব থাকেন, যদি কোনো গোসাই থাকেন আমার কথায় রাগ করবেন না, কেন আমি আজকে ভগবান হয়েও গুরুদেবের পিণ্ডি চটকাবো, তারপরে আমি এই জায়গা থেকে যাবো, আমার পরে কেনা থেকে থাক, দরকার পরে তারা না গেলো গান। তবে আজকে গুরুদেবের সাথে আমার বিচার আছে, হিসাব আছে, হিসাব একেবারে কড়াই গন্ডায় মিলিয়ে নিব, ওই খালি গুরুদেব খালি নসর বছর করবো ওই তা আমি বুঝি না। আমি গুরুদেব না আনবো, গুরুদেবের খাইসলত মানতে রাজি নাই। ভাই তুমি আমার কাছে দেহ মনোপান সকল সপে দিলা অনিমাই, তুমি কেন কেশব ভারতীর কাছে পেতে দিলে পুনরায় আবার কান? তাহলে তাকে কি দিলে? এক নাম্বার জিজ্ঞাসা করে গেল এই ধর্ম সবাই, তাই তো নাকি বাবা? আমার চেয়ে আপনারা বেশি জানেন, আবার বলে গেছে অনিমাই জগন্নাথ মিশ্র যখন এই জগৎ ছেড়ে দেহ পান পাখি চলে গেছে, তুমি তার ছয় বৎসর পরে নয় বৎসর পরে পিণ্ড দান করতে গেলে পুরী ধামে, যারে কয় গয়া ধাম, তাহলে পিণ্ড তোমার পিণ্ড, বাবার পিতৃপুণ, হ্যাঁ কি করবা মা, আর ধূপকাঠি জ্বালাইও না, খালি প্রদীপ জ্বালাও, ওই ধূপকাঠি ধরাইলেই কিন্তু ভগবান এই জায়গায় বসে থাকবো না, মনের ধূপকাঠি আগে জ্বালাও। খালি প্রদীপটাই দাও, ধূপকাঠি দিও না, ঘুমে আসলে অসুবিধা হয় আমার, আর যদি জ্বালাও তো ওই দিকে নিয়ে জ্বালাও।
আপনারা মনে কিছু নেবেন না যে ধূপ কাঠি না ধরাইলে আমার এই জায়গা অশুদ্ধ হয়ে যায়, না, আগে মনের ধূপটাকে জ্বালাইতে পারলে এই বাইরের ধূপ ধুনা দিলেও চলে না দিলেও চলে, আগে মনটাকে দৃঢ় করে ভজন করতে হয়, তাই তো। শুদ্ধাচারী শুদ্ধা মনে যদি কাউকে দেখা যায় তবে ভগবান তার কথা সাই দেয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে গেছে ভাগে ভাগে, কেন পিণ্ড বিষ্ণু চরণে যায় না, বলনি মাই সেই কথাটা দিয়েছে এই জায়গায় হানা, আমার আজকে ঈশ্বরপুরী গুরুদেব যিনি হয়। আবার বলে গেছে কলির যুগে সন্ন্যাস নাই, কি করে সন্ন্যাসী হলি নিমাই, তুই কোন সন্ন্যাসী একটু জানতে অভি পায়। তুই বললি ছতি মায়ের নিমাই, আমি বললাম তুই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই, তুই বাবা মাকে অস্বীকার করলি কেন, সেই কথাটা বলবি এই জায়গায় এখন। এইটাই হয়েছে ওনার বায়না, একটাও ফাঁকি দিব না, খালি একটু মনে করিয়ে দেবেন, আমার তো মনে থাকে না, খালি একটু যদি সাইরা দিই মনে করে দিবেন। তো একটা গান গাই, তারপরে ওই গানের সূত্র ধরে ধরে ওনার জবাব দিতে চাই। প্রথম জিজ্ঞাসা করে গেছেন সভাকক্ষে দান সূত্র ধরে, ধীরে ধীরে তার জবাব করব সমাধান। আমি পিতৃপিণ্ড দিতে গেলাম, আমার পিণ্ড কেন নেয় না, এই তো বিষয়টা। ও গুরুদেব, তুমি আমার কথা নিও, আমি তোমার রাঙ্গা পায়ে একটু প্রণাম করে যাই, আমি জাগতিক জগতে নদিয়ার নিমাই, আমি পূর্ণ ব্রহ্ম সনাতন, আমি তো নিজে ভগবান, আমার পূর্বে ছয় ছয় জন পুত্র মারা গেছেন, তোমায় বলে যাই এই যে আমি নিমাই এসেছি অবশেষে গৌরাঙ্গ নিমাই, আমি বিষ্ণু থেকে আমার সৃষ্টি গো, তোমার জানা নাই, ও হে পুরীর পান্ডা ঈশ্বরপুরী তোমারে শোধাই, আমার বিশ্বরূপ তারই এক অংশ আমি গৌরাঙ্গ নিমাই রাধে রাধে, তাই তাই আমি পূর্ণ ব্রহ্ম সনাতন, তাই বিষ্ণুর কাণ্ডে বিষ্ণুর চরণে গড়াই আমি সেই গৌরাঙ্গ নিমাই, নদিয়া থেকে গিয়েছি সেই গয়া ধামে পিত্র সাধ্য করতে, তাই তুমি কথা ধরো কথা শুনো গো, তোমার জানাই আমার এই ভগবান বলে বিষ্ণুর চরণে পিণ্ড যায় না আসে আমারই কারণে, এক নাম্বার জিজ্ঞাসা গেল চলে দ্বিতীয়বারে ধরতে ইচ্ছে নাই, শুনবে আমার গুরুদেব ঈশ্বর পরিবসাই, যদি বলেনি কেন আমি বাবা মাকে ছাড়ি, বাবাকে পরিত্যাগ করি জগন্নাথের কথা কেন না করেছি, শশী মায়ের কথা কেন না করেছি, আমি নদিয়ার নিমাই, আমি একজনের নিমাই হতে চাই না, আমি ভগবান আমি সকল কলির জীবকে উদ্ধারের জন্য
নিজে আচরিয়ে ধর্ম তোমার কাছে নিয়েছিলাম দীক্ষা মন্ত্র, আমি ভগবান হয়েছিল মন্ত্র নানি। কলির যে কেউ গুরুকুল মানবেন না, না তাই আমি নিজে তোমার কাছে কান কৃষ্ণ মন্ত্রে বীজ আমার বর্ণে নিয়েছিলাম, আমি নিজে আচরিয়ে ধর্ম জীবকে শিক্ষা দেওয়ার জন্য তাই নিজের জন্মদাতা পিতৃ মাতৃকে ত্যাজ্য করেছি, জগতের মাতাকে নিয়ে ভক্তবিন্দু আমার মা ভক্তবিন্দু আমার পিতা। এক বস্তু ত্যাগ না করলে পরে বহু বস্তু পাওয়া যায় না, আপনারা ধরে নেন। কেউ যদি স্কুলে পড়াশোনা করে ছেলেটা কি চিরজীবন কি ওই ক্লাস টুতেই থাকবে নাকি ফাইভে পড়ে যাবে বলুন? তদ্রূপ আমি নিমাই তাই আমি তোমাকে ছেড়ে তোমাকে গুরু অপমান্য করিনি, আমি বাবা মাকে অপমান্য করিনি, পিতৃ মাতৃ বস্তু দিয়ে যে বস্তু গঠিত যে জায়গা থেকে ব্রহ্মের সৃষ্টি ব্রহ্ম সেই ব্রহ্মের উপাসক তুমি দিয়েছ আমার বর্ণে, কৃষ্ণ নামের বীজ দিয়েছ আমার এই বাম কর্মে। তারপরে বিষ্ণু করেছে গ্রহণ তাই নয়, কোন চাষি যদি চাষ করতে যায় জমিতে বীজ বনে ধরে নেন শস্য পাট গম ইত্যাদি ইত্যাদি বীজ রোপণ করে চলে আসে, বীজের থেকে তো একটা অঙ্কুর গাজা তৈরি হয় তাই কি গো মা তাই না? বীজ হলে তার গাছ হয়, গাছ হলে তার পাতা গজায়, সেই ফসলটাকে রক্ষা করার জন্য ওই জমিওয়ালা মালিক কি করেন? গজা দিয়ে মালিক কি করেন? চতুর্দিকে একটু ঘিরে দেন বাঁশ নেট, জমিটাকে ঘিরে দেন। কেন ঘিরে দেয়? আমার চারা হয়েছে চারাটা যেন নষ্ট না হয়, ছাগল গরু ভেড়া চারা যেন খায় না তারা। আমি কেশব ভারতীর কাছে গিয়েছি জানো গুরুদেব, আমি তোমার কাছে দেহ হনুমান সকল সঁপে দিয়েছি। আমি জানি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আর কিছু তো নেই, এক ব্রহ্ম তুমি শুধু কৃষ্ণ নামের বীজ দিয়েছো দয়াল, আমি কোথায় পাবো সে কৃষ্ণ নামের বীজকে রক্ষা করবো আমি কি দিই? আমার তো সেই সন্ধান তুমি দাওনি, তুমি তো আমাকে দাওনি, তাই আমি পুনরায় কৃষ্ণ নামের বীজকে যত্ন করার জন্য যেন এই কামরূপী দেহের এই পাঠা ছাগল ভেড়া ছয় ঋতু দশ ইন্দ্রিয় তারা যেন বস থাকে, তাই সন্ন্যাসীর কারণে উপরের সোনা উপসোনা ভ্যাগের মন্ত্র নিয়েছিলাম কেশব ভারতীর কাছে তোমার চারাকে রক্ষা করার জন্য। তা থেকে আমার অপরাধ হয়েছে বাবু বলুন, আমি তো তোমাকে অপমান্য করিনি গুরুদেব। আমি জানি রাধা নাম বীজ গায়ত্রী না হলে আমার ভজন শুদ্ধ পুরুষ হবে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে আমার রাধা তেলের মূরতি শ্রীমতী রাধা রানী দয়া না করে সে ফুলকে নিজে আচরিয়ে আমি কেশব ভারতীর কাছে রাধা মন্ত্র দিয়ে চতুর্দিকে বেড়াতে পারে কৃষ্ণ নামকে যত্ন করার জন্য
একটু ভক্তের সঙ্গে গিয়ে ভক্ত সঙ্গ করে ঠাকুর কৃষ্ণ রাম ভক্তের মাঝে মিলাবো বলে ইচ্ছা করেছিলাম। আমি যদি ভজন না শিখি যাই আমার মনে হতো পাকা সঞ্জিত ভজন করবে না, রাধা বস্তু কি তারা তো চিনবে না, কলিজীবের মলিন দশা দেখে আমি কৃষ্ণ মন্ত্র এবং রাধা মন্ত্র নিজে আচরিয়ে হে সাধের একবার সকল ত্যাগ করে হা গৌর বলে কাঁদবে আর কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবে। আমি ভক্তের দ্বারে দ্বারে যাব আর ভক্ত যে জায়গায় কৃষ্ণ নাম গাবে আমি গৌর সে জায়গায় আবির্ভাব হব। আমার যে ভক্তের সঙ্গ ভালো লাগে জানো, আমি কাঙালের বেশে ঘুরি, আমি সন্ন্যাসী হই, আমি সঙ্গ ছাড়া থাকতে পারি না জানো, আমি যে কাঙালের ঠাকুর আমি যে ঘরে ঘরে যাব পরম ভক্তের পদ তুলি বোঝের বোঝ ভাব আমি আপনকে মাগব, আর আমি হারাই হারাই করে সন্ন্যাসীর বেশে ঘুরে বেড়া বলি তাই রোর হরিব। আমি জানি ভক্ত সঙ্গ থেকে যেন বঞ্চিত না হই তার জন্য আজকে আমি তোমার কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে রাধা নামে পাগল হয়ে গেছি জানো। আমার যে ভক্তের কাছে একটু নিবেদন, ভক্তের পরশ পেলে আমাদের তাপি চূড়াতাম। সেটা গায়িকাটি মহাজন কি বলেছে, সঙ্গ হতে বিদায় নিতে চাই না আমার মন আর কি পাবো হে জীবনে হে ভক্তের সঙ্গ আমি আবার পাব কিনা হরে এই সাধু গুরু এই চরণ সঙ্গ
খায় না আমার চাই না আমার শূন্য হাতে আমার পথে কেউ কিনেনি পরিত্যাগ করে দিয়েছি আমি সন্ন্যাসী আমি কাকে নেব বলো আমার চলার পথে কোনো সাথী নেই কোনো সম্বল নেই একমাত্র হরি নাম আর রাধা চলার পথে শূন্য হাতে হাতে রে আমার নাই কোনো সম্ভব আপনারা যারা বসে আছেন সকলেই তোমার ভক্ত আমার কিছু আমি শুধু আপনাদের কাছে দিতে চাই এই ভক্তির চরণের চলি যেন এনে যেন আপন অঙ্গে যেন মেখে কৃষ্ণ নামে যেন বলি না সকল ভক্তির কাছে নিবেদন তাই বল হরি আমি একটা কাঠগোড়ায় দাঁড়িয়েছি আমার হিসাবের কিন্তু একদিন জবাব দিতেই হবে তাই যতদিন আছি আমি মানুষকে ভগবান গুলোকে বলবো কীর্তন আদিতে এসে একটু হরি নামে এর উচ্চ সুরে জয় রাধা বলে আমার এই ভগবান এই ভগবান ভক্তগুলো একটু সকলে বাহুতে হরি বলো
আর রাধা নাম যাব, জয় রাধে জয় রাধে। আমি যে কতই অপরাধী, আপনাদের কাছে যেতে পারি না, আপনারা আমার কাছে আসতে পারেন না, কেন? একসালে ভক্ত মার গিয়ে আমি অনেক উপরে, আমার ভক্তরা নিচে, আমার তাতে কত অপরাধ হচ্ছে। ভগবানের সে নাম বড়, নামের সে আমার ভক্ত বড়। ভক্ত যদি আমায় কিছু দেয় তবে আমি কিছু আর পাই, আর ভক্ত যদি না খাই আমি গৌর উপবাসী হই। আপনাদের কাছে আমার একটি চরণের ধুলি ভিক্ষা চাই, আমার চলার পথে কিছু নেই। আমায় দাও দাও ভাগেতে চরণের ধুলি, আমি ধুলি লইয়ে সঙ্গে মাখি। আমায় দাও দাও ভগতে, আয় না বাবা, কোন ভক্ত আমার একটু ভক্ত একটু জড়িয়ে ধরিয়ে আমি আয়, আমি পারি নাই বেরিয়ে খাও খাও তো আমি কতই জন্মে অপরাধী, টাকার জন্য কামাইনি, আমি ভক্তের পদ ধুলেছি, আমি টাকা চাইনি, টাকা কমিটি কে দেবেন, টাকাটা সকল টাকা কমিটি কে দেবেন। অর্থ অনর্থের মূল, অর্থ আমার ভজনের ব্যাঘ্ন ঘটায়। আমি আজকে সচিব নিমাই সন্ন্যাসী হচ্ছি, শুধু টাকা সন্ন্যাসী। আমার যে মন মানে না, শুধু সকল ভক্তলে একটু কৃষ্ণ কোনো গান গাইতে ভালোবাসি, আনন্দে থাকি হরে কৃষ্ণ বলে সকল ভক্তকে ডাকি। আমি ধুলি লয়ে পরি জাতি না করি, আমায় দাও দাও
জগতে চরণের ধুলি আমার তাবি এই চরণের ধুলি আমার তাগিদে মরণ হরিবল হরিবল শীতল দাও দাও ভগতে এই চরণ ধুলি ধুলি নাই রে বসে চলি আমি বোঝে রোধে তোমার জানাই আমি কলির যোগে সন্ন্যাসী হই নাই দেব পরিচয় আমি সন্ন্যাসী হয়েছি বটে সত্য তেতা দাপর কলি চারটা যুগ আমি দাপর যুগ সন্ন্যাসী হইনি আমি কলির যুগ সন্ন্যাসী হইনি তেতা যুগ সন্ন্যাসী হইনি কখন হয়েছি সত্য যুগে আমি সন্ন্যাসী হয়েছি সন্ন্যাসী কোথায় যায় সন্ন্যাসী দ্বারে দ্বারে ভিক্ষা করে একমুষ্ট পায় আর তিনি অন্ন পায় আমি আজকে ভিখারি কাঙালের ঠাকুর শুধু কি কাঙালের ঘরে যাবো বড় লোকের ঘরে যাবো না একদিন কাঙালের ব্যাস একটা দশতলা বিল্ডিং এর মালিক থাকলেও তার কাঙালের ব্যাস নিতেই হবেই হবে শুধু বলেনি কেন মাতৃ সাহায্য শ্রদ্ধা করার জন্য কেউ দশ দিন এগারো দিন কেউ তেরো দিন কেউ আঠাশ দিন কেউ একত্রিশ দিন একটা বসনে ভিখারি নিবেশে কারো হাতে খায় না কারো বাড়িতে শয়নে যায় না সেদিন সে ভিখারি নিবেশে হবে সন্ন্যখী তিনি সন্ন্যাসীর বেশে ভিক্ষা করে দাঁড়ায় দাঁড়ে দাঁড়ায় আমি আপনাদের যে ভিখারি আমি সেই বাবার পিণ্ড দান দিয়েছি আমার যে একটু ভিক্ষা না করলে যে আমার বাবার পিণ্ডি পিতৃপিণ্ডি যে আমার বিষ্ণুর চরণে যায় না গৌরীর চরণে আটকে আছে আপনাদের কাছে আমার এই নিবেদন যদি আমার বাবার পিণ্ডর জন্য আজকে গুরুদশার জন্য যদি আপনারা কিছু করেন কি পাদান এই টাকা আমাকে দিয়েছেন আমি টাকা নেবই আমি টাকা ধরেও দেখব না কমিটি সুন্দর আয়োজন করেছেন নরনারায়ণের সেবা আমি এসে দেখলাম তার মধ্যে আপনারা একটি আংশিক গ্রহণ করুন আমি আগে সন্ন্যাসী হই তারপরে আপনাদের কাছে যদি আমি যদি দু টাকা চাই মা দেবানা দেবানা রাধে রাধে না দিলে না করে দেব আমি কারো কাছে টাকা চাবো না আমি কমলবাবুর কাছে হলো এগারো টাকা হলো আমার বাবার যে পালা এই চৈতন্য চৈতন্য ভাগবত শুনতে গেলে ভাগবতের একটা ষোলো আনা কুড়ির দক্ষিণ হয় চৈতন্য চৈতন্য তো বলি জীবের জন্য মূল গ্রন্থ ভাগবতটা দাপরে তাহলে আমি কখন সন্ন্যাসী হয়েছি তোমায় বলে যাই সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত বেলা বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত
একটা যোগ জয় রাধে। আর সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি বারোটা পর্যন্ত একটা যোগ, আর রাত্রি বারোটার থেকে ভোর ছয়টা পর্যন্ত এক যোগ। কয়টা আপনারে বুঝবেন ভালো ভালো। সত্যতা দাপড় করে গৌরাঙ্গ নিমাই কিন্তু সকালবেলা সন্ন্যাসী হয় নাই, দাপড় যোগ হয় নাই। রাত্রি বারোটার পরে যখন তিনটা পার হয়েছে তখন নিমাই বিদায় হয়েছে, বলেছে হে নগরবাসী তোমরা আমার মায়েরে কয়ো, তোমার নিমাই নাই। আমি তো আমার শশী মায়ের নিমাই নই, আমি তো জগন্নাথ মিশ্রের নিমাই নই, আমি সকল ভক্ত নদীয়াবাসীর নিমাই। সেদিন থেকে নামকরণ হয়েছে চৈতন্য মহাপ্রভু নিমাই, তাই আমি ভিক্ষা মেগে মেগে নদীয়াবাসীর কাছে যাই, আপনাদের কাছে ভিক্ষার তন্দুল একটু সেয়েছে বেড়াই। শোনো শোনো ও গৌরদেব তুমি আমার কথা নিও, প্রতিপক্ষে যাহা যাহা তোমার জবাব হয়ে গেল। একে একে কথা বলে গো সঙ্গ করলাম, তাই এবার দেখি আমার গৌরাঙ্গের বিপক্ষের এই গুরুদেব কি সদাই। তাই আপনাদের কাছে আমার এই না নিবেদন, সকলে কি করবেন আমায় ভিক্ষা বিধি দান।